আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কোনো মেইল অ্যাড্রেসে যদি একবার মেইল পাঠাই, পরবর্তীতে যদি আবার সেই মেইলে যদি মেইল অ্যাড্রেসে যদি মেইল পাঠাতে চাই, তাহলে টুতে যদি আমি একটা ফার্স্ট লেটারটা লিখি সেই ক্ষেত্রে আসে না। যদি না আসে পরবর্তীতে যেন আসে, তার জন্য যা করব সেটা চলুন দেখি। আমরা ফাইলে যাব, ফাইল থেকে অপশানে যাব, অপশানে গিয়ে মেইলে যাব। মেইল মেইলে গিয়ে নিচে স্ক্রল করে নিচের দিকে আসব। এই যে এখানে দেখুন এমটি অটো কমপ্লিট লিস্ট, এখানে গিয়ে ইয়েস দিব, ক্লিক করে ইয়েস দিব। তারপর এখানে চেক মার্কটা উঠাই দিয়ে আরেকবার ক্লিক করব এমটি অটো কমপ্লিট লিস্ট, তারপর ইয়েস দিব, ইয়েস দিলাম। এখন আপনি ক্রস দিয়ে বের হয়ে যান। এখন আপনি যদি একবার কাউকে মেল পাঠালে, পরবর্তীতে শুধু ফার্স্ট লেটারটা লিখলে আপনার অ্যাড্রেসটা, পুরো অ্যাড্রেসটা চলে আসবে, পুরো অ্যাড্রেস আর লিখতে হবে না। তো এটাই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।